গরম তো, রোদ তো প্রচুর, প্রচুর রোদ গরম, কতটা কষ্ট হচ্ছে? কষ্ট তো হচ্ছে গো, কষ্ট না হলে হবে? রোদে দাঁড়িয়ে যাচ্ছি দেখছো নি? মানে কিভাবে এই রোদটাকে এড়িয়ে কিভাবে কাজ করছো? রেখে নিয়ে করছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, একটু রোদে হাওয়া দাঁড়িয়ে যাচ্ছে। গরম বলতে তো তীব্র না, অতি তীব্র গরম। এই গরমে মোটামুটি চাষের অবস্থা খুবই খারাপ। মানুষ রাস্তায় 11টার পরে রাস্তাঘাটে বেরোতে পারছে না। চাষবাস জল দেওয়ার পরেও কিন্তু চাষবাসে সব আনাজ টানে সব কিছু ফসল নষ্ট হচ্ছে। কোনো রকমে যেভাবে ভাপ আসছে মাটির থেকে আর উপর থেকে যে তাপমাত্রা, আনাজ সব নষ্ট হয়েছে। যেখানে 1 কুইন্টাল আনাজ বেরোনো সেখানে হয়তো 15-20 কিলো 25 কিলো আনাজ বেরোচ্ছে। কাজ করতে কতটা অসুবিধা হচ্ছে বাইরে বেরোতে? বাইরে কাজ করা মানে সেই 8টা-9টা থেকে 10টা-11টা পর্যন্ত সকালে যা 2-3 ঘন্টা কাজ করতে পারো, তারপরে এমনিতে থাকা মুশকিল, তো কাজ করবেন কী করে? এতে কি শারীরিক কোনো সমস্যা হতে পারে? না, শারীরিক সমস্যা অবশ্যই হতে পারে, যে কোনো জিনিসে অতিটা তো ভালো না। তো অতি গরমে মানুষ যদি কাজ করে দায়ে পড়ে, কেউ হয়তো কাজ তো করছে মাঠে ঘাটে মানুষ সারাদিন, এখন সে ফসল ধরো 2-3 ঘন্টাতে তো আর চাষের জমিনের কাজ হবে না, মোটামুটি শরীর প্রচণ্ড খারাপ হবে মানুষের এখন এই অবস্থায় কাজ করলে। এবং কাজ তো করতে বাধ্য যাবে কোথায়, হয়তো 1/3 মানে 100 ভাগের হয়তো 10-20টা মানুষ না কাজ করলে পারবে, কিন্তু বাকি মানুষকে তো কাজ করতে হবে।